সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষা দপ্তরের এসআইরা মুর্শিদাবাদের 16টি সার্কেলের এসআইদের ডেকে পাঠানো সিবিআই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত সিবিআই এর 21 তারিখ নিজাম প্যালেসে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এ নিয়ে আরো জানতে প্রকাশ সিনহা প্রতিনিধি টেলিফোনে রয়েছেন প্রকাশ 16টি সার্কেলের এসআইদের ডেকে পাঠানো হয়েছে ঠিক কি কারণে এদেরকে তলব করল সিবিআই দেখো যেটা সিবিআই সূত্রের খবর এই এসআইদের স্কুল সাব ইন্সপেক্টরদের তারা জিজ্ঞাসাবাদ করতে চায় তাদের বয়ান রেকর্ড করতে চায় এবং যেটা সিবিআই সূত্রের খবর 15 জন সার্কেল সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদের কিন্তু 21 নভেম্বর দুপুর 2 নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে এর মধ্যে যেটা সিবিআই সূত্রের খবর তুমি জানো মুর্শিদাবাদ জেলার বারওয়ান উত্তর বেলডাঙ্গা পূর্ব কান্দি কান্দি পূর্ব খারগ্রাম সহ 15টি স্কুল ইন্সপেক্টরদের সার্কেল ইন্সপেক্টরদের তাদের কিন্তু তলব করা হয়েছে এবং যেটা সিবিআই আধিকারিক আছেন যে এসএসসি দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য কিভাবে এগোটা বেনিয়ম হয়েছিল এবং কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু তাদের সঙ্গে কথা বলে তাদের করতে হবে তাই যেটা সিবিআই সূত্রের খবর আগামী 21 তারিখ দুপুর 2 নাগাদ নিজাম প্যালেসে তাদের তলব করা হয়েছে তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করতে চান সিবিআই এর গোয়েন্দারা ধন্যবাদ প্রকাশ গ্রুপ ডি দুর্নীতি মামলায় হাইকোর্টের সিবিআই রিপোর্ট পেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসের রিপোর্ট পেশ সিবিআই এর রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি বসু ছাত্র শিক্ষক সম্পর্ক নষ্ট হয়ে যাবে এমনই মন্তব্য তার নিজের যোগ্যতায় কেউ চাকরি পেলেও ছাত্ররা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে অযোগ্য শিক্ষকদের কারণে একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে এবার বুঝতে পারছি কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে এ সম্পর্কে আরো জানবো প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক আজকে হাইকোর্টে সিবিআই তাদের রিপোর্ট পেশ করেছে যে রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি ঠিক কি মন্তব্য করেছেন তিনি কি পর্যবেক্ষণ তার দেখো প্রথমত সিবিআই এর তরফ থেকে মুখবন্ধ খামে এই রিপোর্ট পেশ করা হয় এবং সেই রিপোর্ট দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বিস্ময় প্রকাশ করেন আর তার প্রাথমিক মন্তব্য হচ্ছে যে এবার তিনি বুঝতে পারছেন যে কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই শূন্যপদে লোক নিয়োগ করা হয়েছে তিনি বলেছেন যে এতে এই রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং একজন শিক্ষক তার যোগ্যতায় তিনি যোগ্য শিক্ষক হয়ে চাকরি পেলেও তার যোগ্যতা নিয়ে কিন্তু ছাত্ররা আঙুল তুলবে সেই ধরনের একটা মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু করেছেন তার পাশাপাশি তিনি বলেছেন যে এই ধরনের শিক্ষকদের ফলে একটা ছাত্রদের একটা গোটা প্রজন্ম সেটা নষ্ট হয়ে যাবে সেই ধরনের মন্তব্য তিনি কিন্তু করেছেন ফলত সব মিলিয়ে তুমি জানো যে এই ধরনের নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি গত 29শে সেপ্টেম্বরও প্রথমবারের জন্য সিবিআই এর রিপোর্ট দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে এই গোটা প্যানেল খারিজ করা উচিত এবং এই আবর্জনা অবিলম্বে পরিষ্কার করতে হবে সেটা না হলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হবে পঠন পাঠন ব্যাহত হবে এবং ছাত্ররা চূড়ান্তভাবে এবং সার্বিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু করেছিলেন যার প্রেক্ষিতে তিনি সিবিআইকে রিপোর্ট পেশ করতে বলেছিলেন সেই রিপোর্ট আজকে মুখবন্ধ খামে যখন পেশ করা হয় তারপরেও বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু দ্বিতীয়বারের জন্য এই একই মামলায় আবারও বিস্ময় প্রকাশ করে বললেন ছাত্র শিক্ষকের সম্পর্ক নষ্ট হবে ছাত্ররা শিক্ষকের দিকে শিক্ষকদের যোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলবেন এবং তার পাশাপাশি গোটা প্রজন্মটা নষ্ট হয়ে যাবে এই ধরনের একটা মন্তব্য আজকেও কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু করেছেন অমৃতা